ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেতের নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন এক ভাই। বেতের নামাজ হচ্ছে বিজর, বেতের কথার অর্থ হলো বিজর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিজর জিনিসকে পছন্দ করতেন। বেতের নামাজ 1 3 5 7 9 11 13 পড়তে পারেন আপনি। 9 রিকাত যদি বেতের পড়েন তাহলে 8 রিকাত একটানা পড়ে তাসাউদে বসতে হবে, তাতে আত্তাহিয়াত এবং দরুদ পড়ে সালাম না ফিরে উঠে গিয়ে আরো 1 রিকাত পড়ে সালাম ফেরাবেন। সহিহ মুসলিম মিসকাত 1257। এইভাবে 7 রিকাতও পড়তে পারেন, সালাম না ফিরে উঠে যাবেন, 6 রিকাত তাসাহুদে বসবেন, 6 রিকাত পড়ে তারপর 1 রিকাত করে নেবেন। সুনানে আবু দাউদ এবং নাসাই 1342 1719। আবার কোন কোন বর্ণনা আছে 6 রিকাতে না বসে আপনি 1 রিকাত অর্থাৎ একটানা 7 রিকাত পড়তে পারেন, 7 রিকাতে পড়ে আপনি সালাম ফেরাবেন, অর্থাৎ এক বৈঠকে 7 রিকাতে পড়তে পারেন। সুনান নাসাই হাদিস 1718 নম্বর হাদিস। 5 রিকাতের নিয়ম হলো আপনার এক টেনা 5 রিকাত পড়ে আপনি এক তাসাউদ পড়বেন এবং সালাম ফেরাবেন। সহিহ বুখারী মুসলিম 1717 1256 নম্বর হাদিস। 3 রিকাত বেতের নামাজ হলো আমাদের দেশে যে প্রচলিত 3 রিকাত মাগরিবের সমতুল্য। এই ধরনের নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, না সাহাবায়ে কেরাম পড়েছেন, না তাবে তাবেইন পড়েছেন, না সালাফ সালাফিন পড়েছেন। অর্থাৎ এই ধরনের নামাজ হচ্ছে বেদাত। 3 রিকাত বেতে যদি পড়েন আপনি এক সালামে 3 রিকাত পড়বেন, আর যদি না পারেন তাহলে 2 রিকাত পড়ে বসে তাসাউদে বসে সালাম ফিরাবেন, তারপরে উঠে আরেক রিকাত পড়বেন। ইবনে আবি সাইবা দ্বিতীয় খণ্ড 150 নম্বর হাদিস এবং সহিহ বুখারী ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বেতে পড়তেন। এছাড়া দেখতে পারেন বাইহাকি তৃতীয় খণ্ড 28, তৃতীয় খণ্ড 31 এবং হাকিম মুস্তাদরাক প্রথম খণ্ড 304। আর এই বেতেরকে মাগরিবের সমতুল্য করতে নিষেধ করেছেন ইবনে হিব্বান 2420। এছাড়া বাইহাকি তৃতীয় খণ্ড 31, দারাকুতনি 1634। বেতের নামাজ আপনি যদি 3 রিকাত পড়েন তাহলে 2 রিকাতে তাসাউদে বসে সালাম ফিরাবেন দিয়ে 1 রিকাত পড়বেন, আর না হলে একটানা 3 রিকাতে এক তাসাউদ করবেন। আর 1 রিকাত নামাজ আপনি পড়তে পারেন বেতের, এটাও সহিহ হাদিস। অর্থাৎ কেউ যদি 1 রিকাত পড়ে পড়তে পারে সহিহ হাদিস, সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো আমরা 1 টাকা থেকে 3 টাকা বেশি উপকৃত পাই, তাই 3 রিকাত পড়া উত্তম। কিন্তু 1 রিকাতও পড়তে পারেন। সহিহ বুখারী মুসলিম মিসকাত 1254 নম্বর হাদিস। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেতের নামাজ হলো শেষ রাতে 1 রিকাত। 1255 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইল মাসনা মাসনা, তোমরা রাতে নফল পড়তে থাকো পড়তে থাকো, ফায়জা ফাওকু ফায়জা খেপ্তু সুবাহ, অর্থাৎ যদি শুভ সাদিক হয়ে যাওয়ার ভয় থাকে ফাওকুম বিহি ওয়াহিদা, তোমরা 1 রিকাত পড়ে নাও। অর্থাৎ বেতের নামাজ আপনি পড়তে পারেন 1 রিকাত, এভাবে আপনি পড়তে পারেন। কিন্তু 3 রিকাতে বসে যে 2 রিকাতে বসে আবার উঠে 1 রিকাত পড়বেন, এ সহিহ হাদিস নয়, এটা হচ্ছে বেদাত। এই ধরনের নামাজ আপনার হচ্ছে বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নয়।